माननीय মুখ্যমন্ত্রী মহোদয়, আপনার কাছে বিনীত নিবেদন এই যে, যে সমস্ত সরকারি হাসপাতালে করোনা রোগী ভর্তি রয়েছে তাদের যেখানে চিকিৎসা ও সেবা হচ্ছে সেখানে যেন সিসি ক্যামেরা লাগানো হয়। ডাক্তারবাবু এবং নার্স কিভাবে তাদের চিকিৎসা ও সেবা করছে সেই ফুটেজটা হাসপাতালের বাইরের স্ক্রিনে যেন লাইভ দেখানো হয়। এই কথার কারণ হলো, কোভিড রোগী ভর্তি হওয়ার 24 ঘন্টার মধ্যেই তাকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে। এ কেমন করোনা রোগ যাতে করে সাধারণ মানুষ মারা যাচ্ছে আর মন্ত্রী ও মিনিস্টার ও সেলিব্রিটিরা বেঁচে যাচ্ছে? আমরা ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসেবে এই অধিকারটা চাইছি। এই রেকর্ডটা যে যে শুনছেন তাদের কাছে অনুরোধ রইল যেন আরও বেশি বেশি করে এটা শেয়ার করা হয়। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনার কাছে বিনীত নিবেদন এই যে, যে সমস্ত সরকারি হাসপাতালে করোনা রোগী ভর্তি রয়েছে তাদের যেখানে চিকিৎসা ও সেবা হচ্ছে সেখানে যেন সিসি ক্যামেরা লাগানো হয়। ডাক্তারবাবু এবং নার্স কিভাবে তাদের চিকিৎসা ও সেবা করছে সেই ফুটেজটা হাসপাতালের বাইরের স্ক্রিনে যেন লাইভ দেখানো হয়। এই কথার কারণ হলো, কোভিড রোগী ভর্তি হওয়ার 24 ঘন্টার মধ্যেই তাকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে। এ কেমন করোনা রোগ যাতে করে সাধারণ মানুষ মারা যাচ্ছে আর মন্ত্রী ও মিনিস্টার ও সেলিব্রিটিরা বেঁচে যাচ্ছে? আমরা ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসেবে এই অধিকারটা চাইছি। এই রেকর্ডটা যে যে শুনছেন তাদের কাছে অনুরোধ রইল যেন আরও বেশি বেশি করে এটা শেয়ার করা হয়। ধন্যবাদ।